ব্রাহ্মণবাড়িয়া দুই সংসদীয় আসনের উপনির্বাচন 5 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 20 অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। এর আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সভা সমাবেশ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। এবার তার জন্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোট চাইলেন 2 জন সংসদ সদস্য। এছাড়া নির্বাচনী সভায় সরকারি গাড়ি দিয়ে এলেন এক উপজেলা চেয়ারম্যান। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কর্মী সভার ব্যানারে নির্বাচনী সভায় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি রআম উবায়দুল মুক্তাদির চৌধুরী এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান। উপজেলা সদরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।